نعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنما بغيكم على أنفسكم متاع الحياة الدنيا ثم إلينا مرجعكم فينبئكم بما كنتم تعملون. صدق الله العظيم. এর আক্ষরিক অনুবাদ হলো, হে মানুষ, তোমাদের অবাধ্যচারিতা তোমাদের উপরই, তোমাদের নিজেদের উপরই বর্তায়। তোমাদের অবাধ্যচারিতা তোমাদের নিজেদের উপরেই বর্তায়। দুটি বিষয়, একটি হলো নেক কাজ, আরেকটি হলো পাপ কাজ। পাপ কাজের ফলাফলও বর্তায়, আর যদি তোমরা অন্যায় করো সে অন্যায়ও তোমাদের উপরে বর্তায়। লক্ষ্য করে শুনবেন, এবং দুনিয়ার জীবনে তোমরা ভোগ করো, দুনিয়ার জীবনে কী করো, ভোগ করো, কিন্তু তোমাদের পাপ তোমাদের উপরই আসবে। আমি ব্যাখ্যা দিচ্ছি। এরপর আল্লাহ পাক বলেন, তোমরা আমাদের কাছেই ফিরে আসতে হবে, আর তোমাদের সমস্ত খবর আল্লাহ পাক, তোমাদের কৃত কর্মের সমস্ত খবর আল্লাহ পাক তোমাদের কাছেই আবার পেশ করবে। সে জুলুম করবে না, কী করবে না, জুলুম করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করে না। আমরা ক্ষমতায় থাকলে জুলুম করি, যেই ক্ষমতায় যখন থাকি সেই আস্তে আস্তে জুলুম করি। এই জন্য আমাদের আল্লামা ইকবাল বলেছিলেন, যখন রাষ্ট্র ক্ষমতা বেশি দিন থাকে তখন অনেক মানুষই রাষ্ট্র ক্ষমতায় থেকে অনেক জায়গায় পৃথিবীতে দেখা যায় স্বৈরাচার হয়ে যায়। দীর্ঘদিন রাষ্ট্রে ক্ষমতায় থাকলে অনেক মানুষই তখন স্বৈরাচার হয়ে যায়। বাইরে আমার এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুটি দিক দিয়েছেন। এই আয়াতে কারিমাটা নাজেল হয়, এর ছোট্ট একটি উপরে কতগুলি আয়াত আছে। এই আয়াতের পটভূমি হল যে নৌকা যখন চলে তখন বাতাস বা তুফানে যখন পায় তখন তারা আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে এবং বলে যে আল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, একনিষ্ঠভাবে এবাদাত করব। এই দিনের অর্থ হলো এবাদাত, এই দিনের অর্থ হলো জীবন ব্যবস্থা নয়। মালিকি ইয়াউমিদ্দিন, এই দিন হলো পরকালের দিবসে যে কর্মফল দেওয়া হবে, ওই দিন অর্থ ওই কর্মফল। দিনের কিন্তু আলাদা আলাদা অর্থ আছে। ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, এখানে দিন অর্থ জীবন ব্যবস্থা। কিন্তু যেখানে সূরা ফাতিহার দিনে দিন শব্দটির অর্থ হল কর্মফল, এখানে দিন, এখানে যে দিন বলা হয়েছে সেটা হলো এবাদাত, যে মুখলেস একনিষ্ঠভাবে এবাদাত করব। এই কথা আল্লাহর কাছে বলে যখন বিপদে পড়ে, যে তোমার এবাদাত করব। এরকম মুসলমান আছে না যারা এরকম করে, কিন্তু আল্লাহ পাক তখন কি করে, বলে আল্লাহ যদি আমাদেরকে এই বিপদ থেকে তুমি নাজাত দাও তাহলে অবশ্যই আমরা শুকর করব তোমার। কোরআনে আছে না নাই, আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন আনজাইতানা মিন হাদিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমরা বলছিলে, লামেও তাকিদ নুনেও তাকিদ, দারফেল মুস্তাকবেল মারুফ, অর্থাৎ এখানে লামেও তাকিদ দেওয়া হয়েছে, নুনেও তাকিদ দেওয়া হয়েছে, অবশ্যই অবশ্যই শুকুর করব। কিন্তু আল্লাহ পাক পরের আয়াতে বলছেন, বিপদ যখন কেটে দেয় তখন তোমরা, আমি যে রহমান ছিলাম এটা তো তোমরা তখন বুঝোই না, যে আমি যে একজন রহমান ছিলাম, তোমাদের দয়া করে বিপদ আপদ যে সারাই, তোমাদের দুঃখ কষ্ট যখন সারাই তখন তোমরা বুঝো না। এখন আমাদের উপরে এজন্য
আমরা অনেকেই কিন্তু মুসলমান দাবি করি, আমরা কিন্তু অনেকেই মুসলমান দাবি করি, পাপ কাজ করলেও দাবি করি, নেক কাজ করলেও দাবি করি, ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? আমরা এখন আমার কাছ থেকে একটা যুক্তি নেন যে আপনি আমার আমাদের দেশে ডাক্তার বহুত আছে, এখন ছেলে যদি ছেলেকে যদি ডাক্তারি না পড়ায়, বাপ ডাক্তার ছেলেকে ডাক্তারি পড়াইল না, তাহলে আপনি ডাক্তার বলবেন? আওয়াজ দেন না কেন, বলবেন? তো মুখ জবান বন্ধ থাকে কেন? আমি আলেম, এখন আমার ছেলে যদি আলেম না হয় আলেম বলবেন? অনেকের ছেলে তো জালেম হয়ে যায়। নূহ আলাইহিস সালামের এক ছেলে কাফের ছিল, তো নূহ নবী হয়েছে দেখে কি নবী, আর ছেলেরা কি নবী হয়েছে? কিন্তু আমাদের দেশে পীরের ব্যবসা আছে। কিসের ব্যবসা? পীরের ব্যবসা, পীরের ছেলে পীর, সূরা ফাতিহা না পারলে ওই যে পীরের ছেলে। কিন্তু না, একটা জায়গায় বলতে পারবেন, আপনি বাংলাদেশে থাকলে সবসময় বলতে পারবেন আমি বাংলাদেশি, সবসময় বলতে পারবেন, যেখানে যাবেন আমি বাংলাদেশি, ইন্ডিয়ায় থাকলে বলতে পারবেন আমি ইন্ডিয়ান, আমি ভারতের, পাকিস্তান থাকলে বলবেন আমি পাকিস্তানি, এটা বলা যাবে আপনার দেশ। আর একটা জিনিস বলা যাবে বংশ, কিন্তু পীরের ছেলে পীর, হুজুরের ছেলে হুজুর না হইয়া বলা যাবে না, ডাক্তারের ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার না হয়ে বলা যাবে না, ঠিক মুসলমান না হয়ে মুসলমান বলা, জোরে বলেন বলা যাবে না। আজ থেকে শিখে নেন মুসলমানের কতগুলি বৈশিষ্ট্য আছে, মুমিনের কতগুলি বৈশিষ্ট্য আছে, এগুলি না থাকলে পরে বলা যাবে না। এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টই বলেছেন যে পাপ কাজ যদি তোমরা করো, এই পাপের কারণে তোমাদের উপরে শাস্তি আসবে এই দুনিয়ার ভিতরে, পরকালে আবার তোমাদেরকে হিসাব নিকেশের পর শাস্তি দেওয়া হবে। আবার নেক কাজের প্রতিফল হলো তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবে, আর শুধু ভালোই বাসবে না, মৃত্যুর পরে বিচার ফয়সালার পর তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। জোরে বলিস সুবহানাল্লাহ। বাইরে আমার এখন তাহলে এই জন্য মুসলমান হতে হবে, কি হতে হবে? মুসলমান হতে হবে। এই কথাটার উপরে থাকেন যে আপনি যদি মুসলমানের যেই গুণ বৈশিষ্ট্য আছে সেগুলি যদি না থাকে, তাহলে আপনি কিন্তু মুসলমান জন্ম হলেই মুসলমান হওয়া যায় না। সুতরাং এই জন্য বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন শেরের ভিতরে, আল্লামা ইকবাল বলেছেন, ইউতো সৈয়দ বিহ মির্জা বিহ আফগান বিহ তুমসে বি কেসি হ বতাও তু মুসলমান বিহ। কবি বলেন, বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠান তুমি, তুমি কি হে বলতে পারো তুমি একজন খাঁটি মুসলমান? কবি বলতেছেন সৈয়দ একটি বংশ যেটা নবীর পরস্পরায় বংশ। এখন তো অনেক সময় দেখা যায় টাকা পয়সা হলেই মানুষ খান লাগায়, চৌধুরী লাগায়, আছে না নাই? অথচ গ্রামে এক বংশ, শহরে আইয়া যখন টাকা পয়সা হয়, আর এখন তো সমাজে বেশি দেখা যায় হালাল টাকা খুব কম, হারাম টাকায় সম্পদ এবং ঘর বাড়ি বেশি হয়ে গেছে, ঠিক না বেঠিক? বাইরে আমার এরপরে কবি বলছেন মির্জা, এটা একটি পারস্যে, এই বংশটা পারস্য থেকে এসেছে। কবি বলেছেন এটা একটা পারস্যের ভিতর ঐতিহ্যবাহী বংশ ছিল, আফগান তারা পাঠান বলা হয় যাদেরকে, এই বংশ তুমি বলতে পারবা, কিন্তু মুসলমান কোনো বংশ নয়, মুসলমান হতে হয় তার কোরআন হাদিসের মানার মাধ্যমে মুসলমান হতে হয়। কি হতে হয়? মুসলমান হতে হয়। যাই হোক, আমি যেই কথাটি বলছিলাম সেই কথাটি এখন আমি আলোচনা শুরু করি যে আমাদেরকে মুসলমান হওয়ার পর যেই আমলগুলি আমি করব সেগুলি আল্লাহর দরবারে কবুল হবে, ঠিক কিনা? এছাড়া কবুল হবে না, মুসলমান হওয়া পূর্ব শর্ত। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জন্য যারা নেক কাজ করবে, যারা ভালো কাজ করবে, তাদের জন্য সূরা ইউনুসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন,
للذين أحسنوا الحسنى وزيادة الله رب العالمين بولين جرا উত্তম কাজ করবে তাদের জন্য উত্তমই প্রতিদান থাকবে এর বেশিও থাকবে জোরে কোন সুবহানাল্লাহ উত্তম যারা কাজ করবে উত্তম প্রতিদান তো উৎকৃষ্ট প্রতিদান তো থাকবে এর বেশি থাকবে কিন্তু আল্লাহ পাক এখানে কি বললেন আল্লাহ সুবহান ওয়া তাআলা অন্যত্র বললেন والذين كسبوا السيئات جزاء سيئة سيئة بمثلها কিন্তু তুমি যদি অন্যায় কাজ করো এর প্রতিদান সমান অন্যায় দেওয়া হবে এখন এখানে আপনি এই আয়াতের কি বিচার করবেন এই আয়াতের মাধ্যমে বিচার করবেন এটাই যে আল্লাহ দয়ালু জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ কি দয়ালু ওখানে বলছে তুমি যদি নেক কাজ করো এই নেক কাজ ভালো কাজ উত্তম কাজ সেটার জন্য তোমার প্রতিফল উত্তম উৎকৃষ্ট দেওয়া হবে ঠিকই কিন্তু বেশিও দেওয়া হবে এই জন্য হাদিসে বলা হয়েছে কি এবার আমরা হাদিস গ্রহণ করি যে হাদিসে কি বলা হয়েছে হাদিসে বলা হয়েছে যে উত্তম কাজের বিনিময়টা হলো ওয়ানাবি হুরায়রা রাদিয়াল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم اذا احسن احدكم اسلامه তোমাদের ইসলামে যে সমস্ত সুন্দর কাজ আছে এখন এই ইসলাম মানে কি সেলফ থেকে আসছে কি থেকে আসছে সেলফ উদখুলু ফি সিলম কাফা আছে না নাই কোরআনে যে তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো এখানে হাদিসের ভাষাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামে তোমাদের যে সমস্ত উত্তম কাজগুলি আছে ফাকুল্লু হাসানাতিন ইয়ামালুহা তোমরা যদি সেই উত্তম কাজগুলি করো তুকতাবু লাহু বি আশরি আমসালিহা ইলা সাবঈ মিআতি দিফিন তাহলে সাত দশ থেকে সাত শতগুণ সওয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ বলবেন না বাড়ি যেয়ে বলবেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহলে দশ থেকে সাত শতগুণ কারণ এই ইবাদতের মধ্যে যার ইমান বেশি যার এখলাস বড় যার ইমান বড় যার ইমানের যে সমস্ত ইমানটাকে সুশোভিত করা হয় অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা চোখের দ্বারা জবানের দ্বারা তার যত পহেজগারিতা বেশি তাকওয়া বেশি তার সওয়াব বাড়তি থাকবে ঠিক না বেটি ক্রিকেটে এক মারলে এক দুই মারলে দুই চার মারলে চার ছয় মারলে ছয় দেখায় না তখন ছয় যে খান্দা মারে দেখবেন টেলিভিশনে একটা শখ দেখায় যে উপরে উঠতে আছে খালি কি উঠতে আছে উপরে উঠতেছে আর যেখান দিয়ে এক দুই মারছে ডাইবা থাকে এরকম কতগুলি ক্রোজ দিয়া এরকম বানাইয়া রাখে আছে না নাই ইবাদতের মধ্যেও এই এক শ্রেণীর লোক নামাজে দাঁড়াবে তার এক সওয়াব নামাজ কাউকে লানত করে নামাজ কাউকে আল্লাহ পাকের দরবারে শ্রেষ্ঠ মর্যাদা দেয় সুবহানাল্লাহ বলি বাইরে আমান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান فبأي آلاء ربكما تكذبان الله رب العالمين বলেন যে তোমাদের ইহসান মানে হলো প্রতিদান ইহসান মানে হলো অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দের ভিতরে অনেকগুলি অর্থ দেওয়া থাকে কিন্তু আমরা বুঝি না ভালো কাজের প্রতিদান ভালোই হয় আপনি যদি একজনের সাথে ভালো ব্যবহার করেন ওই লোকটাও আপনার সাথে ভালো ব্যবহার করবে ঠিক কিনা কি করবে ভালো ব্যবহার করবে আপনি যদি তার পিছনে একজনকে আপনি যদি শত্রু বানান ওই লোকটাও আপনার পিছনে পিছনে শত্রুতামি করবে আপনিও তখন শত্রুতামি করবেন এই জন্য আল্লামা শেখসাদি রহমাতুল্লাহ আলাই বলেছেন বন্ধু বেশি বানাও শত্রু কম বানাও
কিন্তু সে যদি ইচ্ছাকৃত শত্রু হয়ে যায় ও বিচার আল্লাহ পাক করবে কে করবে আল্লাহ পাক করবে ভাইরা আমার এই জন্য আমরা যেন প্রতিদান দিতে পারি দুনিয়ায় যদি আমরা পরস্পরকে যদি যে যেটা প্রাপ্য সেটা যদি দিয়ে দিতে পারি তাহলে আমরাও ভালো মানুষ হতে পারবো কি মানুষ হতে পারবো ভালো মানুষ হতে পারবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঈমানের পূর্ণতা একমাত্র করতে পারে হুসনুল খলক উত্তম চরিত্র কি চরিত্র উত্তম চরিত্র উত্তম চরিত্রের ভিতরে লেখক লিখেছেন যে উত্তম চরিত্রের ভিতরে যে জিনিসগুলি তৈরি হয় ইয়াশতামিলু আলাল হায়া ওয়াসসাবর ওয়াল হিলম ওয়াল কারমি ওয়াল ফাদলি ওয়াশুজা ওয়াত তাওয়াক্কুল ওয়াল আফওয়া ওয়াল ওয়াদা ওয়াল ইহসান ওয়াল ইখলাস এগুলি শুধুমাত্র উত্তম চরিত্র যার এতগুলি গুণ তার মধ্যে তৈরি হয় এখন আমাদের তো উত্তম তৈরি নাই আমরা কোন কাজে ন্যাক কোন কাজে খারাপ আমল তাই তো বুঝি না আমরা এখন ন্যাক আমল রেখে আমরা বদ আমল করতেছি কেমনে আপনি বুঝেন আমার কাছে এই উত্তম চরিত্র যদি এটা হয় তাহলে আপনার মধ্যে লজ্জা আসবে দিনের কাজের ব্যাপারে আপনার মধ্যে লজ্জা আসবে কি আসবে লজ্জা আসবে আপনার মধ্যে ধৈর্য আসবে আপনার মধ্যে ওয়াল হিলম সহিঞ্চুতা আসবে আপনার মধ্যে কর্ম মর্যাদা আসবে নিজের আত্মমর্যাদা বোধ তৈরি হবে ভিতরে এরপরে আপনার মধ্যে আল ফাতলু আল ফাতলি অনুগ্রহ হবে অন্যের প্রতি এরপরে ওয়া সুজা এবং বীরত্ব আসবে আপনার ভিতরে ইমানি চেতনা আসবে আপনার ভিতরে যদি আপনার চরিত্র ভালো হয় তাহলে আপনি অন্যায় কাজ দেখলে মুখ বুঝে সহ্য করতে পারবেন না আপনার মধ্যে সেই শক্তি অর্জন হবে ঠিক কিনা যার মধ্যে ইমান নাই নিবু নিবু গাঁজা খাইতে আছে কিচ্ছু কয় না একটা ধমক মার একটা ধমক মারো কিন্তু আমরা ধমকও মারি না ভাইরা আমার ওয়াল ওয়াদা রক্ষা হবে ওয়াত তাওয়াক্কুল হবে ওয়াল আফওয়া ক্ষমা অর্জন হবে আপনার ভিতরে এই সমস্ত গুণাগুণ যার বেশি হবে এই জন্যই বলা হয়েছে উত্তম আমল যদি কেউ একটা করি তাহলে আল্লাহ পাক একটার বিনিময়ে দশ থেকে সাত শতগুণ পর্যন্ত সওয়াব দেবে আমল নামায় জোরে বলেন সুবহানাল্লাহ আমরা তো বুঝলাম না আপনি যদি নেক আমল করতে চান তাহলে আপনি অন্যের মেয়ে লোকের দিক না তাকাইয়া নিজের স্ত্রীর দিক তাকান সওয়াব পাবেন অন্যের স্ত্রীর পরকিয়া প্রেমে ধ্বংস হচ্ছে বিভিন্ন গ্রাম অঞ্চলে স্বামী থাকে বিদাস এদিকে পরকিয়া প্রেম চলে দেখেন খুন হত্যা এগুলি হচ্ছে কারণ আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটার মধ্যে বরকত নাই ওটার মধ্যে ধ্বংস ঠিক না বে ঠিক এটা তো আল্লাহ বলছিনি এখানে এই আয়াতে আজকের তেলাওয়াত করেছি সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ইয়া আইয়ুহান নাস ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানুষ তোমাদের অবদ্য চারিতা তোমাদের নিজের উপরে বর্তাবে মনে করো না একজন এসপি যদি মনে করে আমি ঘুষ খাইয়া দালান করতেছি আর একজন যদি মন্ত্রী করে মন্ত্রী এই কথা মনে করে যে খাদ্যমন্ত্রী যদি মনে করে টাকা খাইয়া দাম বাড়াইয়া দেব আছে না নাই এরকম যদি বিশ্বের মন্ত্রীরা বিশ্বের ক্ষমতা ধরেরা করে তাহলে ওই ঝামেলায় নিজেও পড়বে ঠিক না বে ঠিক আপনার বাড়ি পাশের বাড়ির সন্তান যখন গাঁজা খাবিয়া বা খাবে আপনার ছেলে নতুন নতুন খায় না আপনি ওই পাশের ছেলেকেও ধমক দেন না আপনি মনে করেন আমার ছেলে তো খায় না 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 আপনার পাশের বাড়ির ছেলে যখন খাওয়া শুরু করবে ওই সৎসঙ্গে স্বর্গবাস অসং সঙ্গে সর্বনাশ আপনার পাশের ছেলেটাও কোনো এক সময় খারাপ হয়ে যেতে পারে ঠিক না বে ঠিক যখন সমাজে একই সমাজে বসবাস করবেন যখন অপকর্ম আপনার প্রতিবেশী করবে আপনার ছেলেও তখন করতে পারে ঠিক না বে ঠিক অন্যের ছেলের দোষ ধরেন অন্যের ছেলের দোষ ধরলে কোনো ন্যাক নাই নিজের ছেলের নিজের পরিবারের নিজের স্ত্রীর দোষ ধরিয়া ওই ঘর যদি শুদ্ধ করেন তাহলে আপনার সওয়াব হবে ঠিক না বে ঠিক
তাহলে কি পাইলাম? অন্যের পরনারীকে যদি সুমা দেন ওতে গুনাহ হবে, ওতে সওয়াব হবে না। নিজের স্ত্রীকে যদি সুমা দেন আর যদি মহব্বতের দৃষ্টিতে তাকান, এই সুমা আপনার জন্য নিয়ামত দিয়েছে আল্লাহ পাক। বলেন আল্লাহু আকবার। বুঝতেছেন না, কথা ভালো লাগে না মনে হয়? এখন নিজের স্ত্রীকে সুমা দিবেন, কথা বলবেন যত টাইম তত সওয়াব হবে। অন্য পরনারীর প্রতি যত আপনি তাকাবেন, যত আপনি কুদৃষ্টিতে তাকাবেন, যদি অন্যের পরনারীকে সুমা দেন আর যদি তার সাথে দরাদরি করেন তাহলে গুনাহ হবে, সওয়াব হবে না, আর এই গুনাহই আপনাকে ধ্বংস নিয়ে আসবে। ঠিক না বেটি? কারণ আপনার বউ যখন জানবে, ছেলে মেয়ে যখন জানবে, তখন ধ্বংস আপনার পরিবারেই হবে, এটাই আল্লাহ বুঝাতে চায়। তুমি যখন সমাজে খারাপ জিনিস তৈরি করবা, ওই খারাপ জিনিসই তোমাকে এক সময় আক্রমণ করবে। এই দেশে দ্রব্য মূল্যর দাম বাড়ার সময় কন্ট্রোলিং হয় নাই, যার কারণে এখন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। কারণ রসুল একটি হাদিস বলেছে, তুমি একটা জিনিস ছোট্ট থাকতেই সমাধা করো, যদি এই সমাধা যদি না করো তাহলে বিশাল এক সুরঙ্গ হবে, ইচ্ছা করলেও তুমি ওই সুরঙ্গ বন্ধ করতে পারবা না। ঠিক কিনা? যা কথা বলি মন মগজ দিয়া এটা অন্তরের সাথে মিশিয়ে নেন যে আমাদের পাপ আমাদেরই ধ্বংস করবে। সুতরাং একটা ন্যাক আমল আপনাকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে। ঠিক না বেঠি? আপনার ছেলে সন্তান ভালো হতে পারে। এই জন্য আজকের কথাগুলি বললাম, অন্যের যদি গীবাত করেন, অন্যের পরনিন্দা করেন, আপনার যদি অন্যের যদি আপনি দোষ ধরেন তাহলে আপনারও দোষ কিছুদিন পর ধরা হবে, আপনি বাঁচতে পারবেন না। এই জন্য আমরা হুসনুল খুলক বা হুসনুল খলক আমরা এটা তৈরি করব। ভালো কাজ যে করবে তারই চরিত্র ভালো, ভালো যে কাজ করবে তার চরিত্র ভালো হবে এবং সে ভালো হিসাবেই লিপিবদ্ধ হবে। একটা ঘটনা শোনাই, শুধুমাত্র একটা ঘটনা শোনাই। একটা ঘটনা হলো হযরত আনাস রাদিয়াল্লাহ। হযরত আনাস ইবনে মালিক, মালিক ছিলেন আনাস রাদিয়াল্লাহর পিতা। অল্প বয়সে কোথায় জানি চলে গিয়ে সে মৃত্যুবরণ করেছিল। মক্কা থেকে আসলেন মদিনায়, আনাস রাদিয়াল্লাহ তখন ছোট, তখন তার মাকে অনেকেই প্রস্তাব দিয়েছে, যেহেতু আনাস রাদিয়াল্লাহ আনহুর মা ছেলে খুব সুন্দর, কিন্তু বিবাহ বসে নাই। আল্লাহ রসুলের কাছে অল্প বয়সেই আনাসকে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ, বলবেন না? আনাসের চরিত্র ভালো হয়ে গেছে। শেখ সাদি বলে, কবুতর বাস কবুতর বাস যে বাবাস, বাস পাখির সাথে বাস পাখি থাকে, কবুতরের সাথে কবুতর থাকে। দেখেন গ্রহ নামে একটা কবুতর আছে নাকি? কিছু কিছু কবুতর আছে অন্য কবুতর নিয়ে আসে, এরকম আছে না নাই? আমি তো অবাক হয়ে গেছি যে একটা কবুতরের, একজোড়া কবুতরের নাম দাম নাকি 2 লাখ 3 লাখ 5 লাখ। এটা সেই এক সপ্তাহ আগে একজনের কাছ থেকে শুনছি, কিন্তু আমি আগে জানতাম না যে এত কবুতরের দাম। সব করে পালে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আবার মালিকের বাসায় আসে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তাদের কি ক্ষমতা দিয়েছে! আপনি ক্ষমতা দেখলেন ভোমের মধ্যে, ক্ষমতা দেখলেন হেলিকপ্টারের মধ্যে, ক্ষমতা দেখলেন মোবাইলের মধ্যে, ল্যাপটপের মধ্যে, ক্যামেরার মধ্যে, ক্ষমতা দেখবেন একটা পিঁপড়ার মধ্যেও যে ক্ষমতা আছে, পৃথিবীর বাদশারা কোনো কিছু এই একটা অরিজিনাল পিঁপড়া বানাইতে পারবে না। ঠিক না বেটি? আমরা তো চিন্তা করি না, আমরা তো চিন্তা করি না। সাল্লাল্লাহু সাল্লাম যখন যাচ্ছিলেন, পিঁপড়া যে নেতা ছিলেন সে দাঁড়িয়ে গেল, সব পিঁপড়াকে বলল গর্তের মধ্যে যাও, সুলাইমান আসছে। সূরা নমল একটা পিঁপড়া শত শত পিঁপড়াকে বাঁচাইয়া দিল। সুলাইমান আলাইহিস সালাম সেখানে এসে সেই পিঁপড়ার নেতাকে হাতে উঠাইয়া তার বাসা বুঝলেন আর আল্লাহর কাছে শুকুর আদায় করলেন। বলেন আলহামদুলিল্লাহ, শুকুর আদায় করলেন যে আল্লাহ আমি একটা পিঁপড়া ভাষা বোঝার আমাকে তৌফিক দিয়েছ। ভাইরা আমার, আমি জানি কোন কথায় ছিলাম। হযরত আনাস রাদিয়াল্লাহ, হযরত আনাসের মা পরবর্তীতে
আবু তালহার সাথে বিবাহ হলো। আবু তালহার সাথে যখন বিবাহ হলো একটা সন্তান হলো, আর আনাস রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রসুলের কাছে দিলেন আর বললেন, ইয়া রাসূল আল্লাহ, ওর পিতা নাই মা আছে, ওকে আপনার সাথে সাথে রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য আনাসকে কোনোদিন আল্লাহ রসুল বলে নাই যে আনাস একটা ধমক দেয় না, ছোট মানুষ তো কোনো কাজের ক্ষেত্রে ধমক দেয় না। একটা হাদিস মনে পড়ে গেল, হযরত আনাস কি বলতেছে আল্লাহর রসুল যে অমুক জায়গায় যাও এবং অমুক জায়গায় গেলে পরে একটা লোক দেখা হবে এবং তার সাথে এই কথাটা পৌঁছাইয়া তুমি আবার আসবা। হযরত আনাস বলে, ছোট মানুষ তো, বলতেছে হুজুর এখন আমার ভালো লাগে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ছোট্ট মানুষ ভালো লাগে না হুজুর। রসুল কিছুই বললেন না। এরপরে রসুল কামরায় গেলেন, সেখান থেকে রেডি হয়ে কতদূর গেলেন। আনাস তখন রসুলের পিছে পিছে যাচ্ছে, রসুল আওয়াজ পায়, পিছে পিছে কে, তাকিয়ে দেখে আনাস। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বললেন, আনাস তোমাকে যখন বললাম অমুক জায়গায় যেতে হবে, একটা কথা পৌঁছাতে হবে, তুমি তো বলছিলে ভালো লাগে না, কিন্তু এখন তুমি আমার পিছনে পিছনে আসতেছ, কারণটা কি? কয়া রাসূল আল্লাহ, আপনি যে যাবেন এইটা তো আমি বুঝি নাই, আর আপনি যাবেন আমার কাছে খালি খালি লাগতেছে, এই জন্য আমি আপনার পিছে পিছে যাচ্ছি। মহব্বত, তাকে বলে মহব্বত। ছিল, এটাই ছিল সোনালী যুগ। আমাদের মাঝে আজকের মহব্বত নাই, ভালোবাসা নাই, বরং একজনে আর একজনের মধ্যে শত্রুতা ঢুকেইয়া যায়, ঠিক না বেটি? চরিত্র ঠিক করতে পারলাম না, সমাজের চরিত্র ঠিক নাই, রাষ্ট্রের চরিত্র ঠিক নাই, বাজারের চরিত্র ঠিক নাই, আমাদেরটা ঠিক হবে কিভাবে, ঠিক কি না ভাই? সবাইটা যখন ঠিক হবে তখন অটোমেটিক প্রজন্ম আসবে, ঠিক হবে প্রজন্ম আসবে, ঠিক হবে। এসেই একটা ছোট্ট ছেলে এসেই দেখে মদ, এসেই দেখে ইয়াবা, এসেই দেখে মারামারি, কোপাকুপি, হাঙ্গামা, ঠিক কিনা? আসার পরই দেখে শান্ত কেন মস্তান, একটা উপন্যাস ছিল, শান্ত এমনি মস্তান হয় নাই, শান্ত মায়ের পেট থেকে পরেই মস্তান হয় নাই, শান্ত পরিবেশের কারণে অশান্ত হয়ে গেছে, ঠিক না বেটি? ভাইরা আমার, এরপরে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহুর মা বিবাহ করার পর একটা সন্তান হয়, সন্তান হয় যখন আবু তালহা বাড়িতে নাই, কিছুদিন পর সন্তানটা মারা গেল, রাতে এসে গভীরে স্ত্রীকে বলতেছে, আমার স্ত্রী, আমার সন্তানটা কোথায়? কিন্তু হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুর মা আবু তালহার স্ত্রী তাকে গোসল করে সুন্দর মতো এক জায়গায় রেখে দিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। ধৈর্য কাকে বলে? এরপরে যখন স্বামী জিজ্ঞেস করল, স্ত্রী বলল, তোমার ছেলে শান্ত আছে, সমস্যা নাই, কিন্তু স্বামীর কাছে ওই কথাটা বললেন না। রাতে যখন তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সহবাস হলো, ফজরের নামাজ যখন পড়তে যাবে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, তখন তার স্ত্রী বলতেছে, স্বামী আমার, রাত্রে তোমাকে বলি নাই ওই কথা, গোপন রেখেছিলাম, তোমার যে প্রথম সন্তানটা সেটা মারা গেছে, ওই যে বারান্দার ভিতরে কর্নারের ভিতরে গোসল করে সাদা কাপড় দিয়া রেখেছি। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু কঠিনভাবে ধৈর্য ধরলেন, স্ত্রীকে কিছুই বললেন না, তিনি নবীজির পিছনে ফজরের নামাজের পর সমস্ত ঘটনা খুলে বললেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়া বললেন, তুমি যে ধৈর্য ধারণ করেছো হে আবু তালহা,
তুমি যে ধৈর্য ধারণ করেছো তোমার স্ত্রী যে এই সন্তানের বেলায় ধৈর্য ধারণ করেছো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বড় ধরনের প্রতিদান দিবেন জোরে গান সুবহানাল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলে যে সাতা আওলাদি কুল্লুহুম কদ কারা আল কোরআন হযরত আবু তালহাকে এই ধৈর্যের বিনিময় এই ভালো কাজের বিনিময় নয়টি সন্তান দেওয়া হয়েছে কয়টি কদ কারা আল কোরআন এই নয়টি সন্তানই ছিল কোরআনের উপরে বিজ্ঞ বলেন আল্লাহু আকবার আমরা কয় সন্তান বানাইছি কোরআনের উপরে বিজ্ঞ কোরআন নিজে পড়তে পারি না আফসোস থাকতে হবে এরপর সন্তানকে দেওয়া দিতে হবে কোন না কোন জায়গায় আমি বলি না মাদ্রাসায় দিলেই যে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে না এমন নয় আপনার ছেলেকে মাদ্রাসায় কমপক্ষে নুরানি কায়দা নাজেরা কোরআন শরীফটা সহি করান কারা কারা রাজি আছেন আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন বাইনা আমান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিদান দিবেন ভালো এই ভালো প্রতিদানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিনি হিসাবে জান্নাত দিবেন কি হিসাবে বিনি হিসাবে জান্নাত দিবেন